हेलो गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। आज के सेवन डेज इन सेवन नेशनल पार्क थर्ड डे। आज के सकाल बेला कैनियन एंड नेशनल पार्क घुरे एसेछि, ओटार भिडियो पोस्ट करेछि। जदि तुम्हारा भिडियो एखोनो ना देखे थाको ताहले लिंकटा एखाने दिए देव, तुम्हारा चटपट भिडियो देखे नियो। एखोन आमरा चले एसेछि आर्चेस नेशनल पार्के। এখন একটা লম্বা লাইনে দাঁড়িয়ে আছি এন্ট্রান্সের মুখে ঢোকার জন্য। আর্চেস ন্যাশনাল পার্কে তো 2000-এরও বেশি আর্চে আছে, অতগুলো তো কেউই কোনোদিন দেখতে পারবে না। তা আমরা যেগুলো ওর মধ্যে আমাদের সবথেকে বেশি ভালো লেগেছিল লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে, তা সেই আর্চেসগুলোর মধ্যেই কিছু আজকে আমরা দেখব। সবার লাস্টে যাওয়ার ইচ্ছা আছে ডেলিকেট আর্চ। টেম্পারেচারটা বিকালের দিকে যখন একটু কমে যাবে তখন গেলে অতটা কষ্ট হবে না। আর তাথই এখন ঘুমিয়ে পড়েছে, ও একটু টায়ার্ড হয়ে গেছে, তাই ও একটু রেস্ট নিয়ে নিক। জানি না এখন কতক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। লাইনটা থেকে আমরা বেরোতে পারলে তাড়াতাড়ি ভালো হয়, তারপর ভেতরে ঢুকে গিয়ে তোমাদের ন্যাশনাল পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা ঢুকতে পারলাম, প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। এবার আমরা ভিতরে ঢুকে গেছি। ফার্স্টে আমরা চলে যাচ্ছি যেদিকে ব্যালেন্স রক, নর্থ উইন্ডো, সাউথ উইন্ডো এইগুলো আছে, ওইগুলো দেখবো, তারপরে আমরা চলে যাবো ডেলিকেট আর্চে। আর্চেস ন্যাশনাল পার্কের এই বিস্ময়কর স্কাল্পচারগুলো তৈরি হওয়ার পিছনে মেন রিজন ছিল এখানকার এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, ওয়াটার অ্যান্ড আইস অ্যাকশন আর আন্ডারগ্রাউন্ড সল্ট মুভমেন্ট। জিওলজিস্টরা বলে থাকেন প্রায় 300 মিলিয়ন বছর আগে কলোরাডো প্লেটোর উপরে 1000 ফুট গভীর সল্ট বেড তৈরি হয়, আর এই সল্ট বেডই মূলত দায়ী আর্চেস, স্পায়ার্স, ব্যালেন্স রক, স্যান্ডস্টোন ফিন্স, মনোলিথ এগুলো তৈরি হওয়ার জন্য। মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে ইরোশন অ্যান্ড ওয়েদারিংয়ের জন্য এই ডাইনামিক ল্যান্ডফর্মগুলি প্রতিনিয়ত চেঞ্জ হয়ে চলেছে। আর্চেস ন্যাশনাল পার্কের ফার্স্ট ভিউ পয়েন্ট সেই বিখ্যাত ব্যালেন্স রক। কয়েক লক্ষ বছর ধরে এরমভাবে ব্যালেন্স করে আছে, অসাধারণ দেখতে লাগছে। সবাই ওখানে হাইক করে ওপরে উঠেছে, বাট তাথই এখন ঘুমিয়ে পড়েছে, তাই আমরা এখন যেতে পারছি না হাইক করার জন্য। জাস্ট এখান থেকেই ওটাকে দেখছি আর কিছু ছবি তুলে নিচ্ছি। এখন আমরা চলেছি উইন্ডো সেকশনের দিকে। ওখানে আমরা দেখব নর্থ উইন্ডো, সাউথ উইন্ডো, ডাবল আর্চ, টরেট আর্চ আর গার্ডেন অফ ইডেন। We found our place on the branch of an old gum tree. Our feet would sway to a voice in the breeze. And birds would sing on the banks of a narrow stream. It's a north window. ওদিকে সাউথ উইন্ডো আছে, এদিকে আছে এটা টরেট আর্চ, আর এদিকেও একটা আর্চ ফর্ম করছে, উইন্ডো কাইন্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে। ওদিকে আমরা নর্থ উইন্ডো দেখে এলাম, এটা সাউথ উইন্ডো, আর এদিকে হচ্ছে টরেট আর্চ। Thank you.
We made our way to a hill beside the sea. তোমরা দুটো আর্চ দেখতে পাচ্ছ, এইখানে একটা আর্চ রয়েছে ভেতরের দিকে আর বাইরের দিকে একটা আর্চ রয়েছে। ভীষণ সুন্দর দেখতে। লাস্ট টাইম এসেছিলাম যখন এই ডাবল আর্চের একটা সুভেনিয়ার ম্যাগনেটও আমি নিয়ে গেছিলাম। এনজয় করো ভিউটা, আমি দেখাচ্ছি। We felt the sun as it burned upon our skin. These memories will stay with me. এবার আমরা স্টার্ট করলাম ডেলিকেট আর্চ ট্রেলটা। এটা 3 মাইলের একটা ট্রেল, 2.5 ঘন্টার মতো লাগে, 2 থেকে 2.5 ঘন্টা। তাকেই তখন 2.5 ইয়ার্স ছিল যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, ও একাই পুরোটা করেছিল। আমরা এখন এই বিকালের দিকে স্টার্ট করলাম কারণ বিকালের দিকে টেম্পারেচারটা একটু হলেও কম থাকে, অতটা গরম লাগবে না হয়তো। দেখা যাক, শুরু করি আর ওপরে গিয়ে তোমাদের ডেলিকেট আর্চের ভিউটা তারপর দেখাচ্ছি। জাস্ট 0.5 মাইল হয়তো এসেছি। ওই দূরে যে রক টেবিলটা দেখা যাচ্ছে ওটার ওপর দিয়ে উঠতে হবে। আমার মনে হয় ওইটাই টাফেস্ট পার্ট কারণ ওখানে অনেকটা ইনক্লাইন হয়ে আছে ওই রক টেবিলটা, আর উঠতে বেশ কষ্ট হয়। একটুখানি পরে টপে উঠে যাব, ঠিক ওটার ওপারই ডেলিকেট আর্চ। As it burned upon our skin. These memories will stay with me. চালাম আমরা, পিছনে দেখা যাচ্ছে ডেলিকেট আর্চ। অসাধারণ ভিউ অ্যাজ ইউজুয়াল, যতবার দেখি ততবার ভালো লাগে। তাথই আর তাথই ড্যাডা যাচ্ছে ওখান দিয়ে হেঁটে, ওখানে লাইন আছে আর্চের নিচে ফটো তোলার জন্য। আমরা গিয়ে ওখানে এবার লাইন দিয়ে একটু ফটো তুলবো।
ডেলিকেট আর্চ দেখে এবার জাস্ট এখানে একটুখানি চিল করছি আমরা। তারপরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর এখন ওয়েদারটা নাইস হয়ে গেছে, তো সানসেট হবে আর একটু পরে, আর একটু ক্লাউডিও হয়ে গেছে, এই জন্য আর কষ্ট হচ্ছে না আমাদের কোনো, বেশ এনজয় করলাম। আর তুই যখন ছোটো ছিল যখন এসেছিলাম তখন ওকে আর ওই আর্চের নিচে নিতে পারত, ভীষণ ভয় লাগছিল। ইচ্ছেটা পূরণ হলো, আর্চের নিচে দাঁড়িয়ে ছবি তুললাম। ডেলিকেট আর্চের নিচে অনেকক্ষণই বসে থাকলাম, বেশ এনজয় করলাম, ভালো লাগলো এখানে বসে থাকতে। বেশ সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। কিন্তু এবার আস্তে আস্তে আমাদের নিচে নামতে হবে, কারণ নামতেও প্রায় 1 আওয়ার লাগবে, আর একটু পরেই সানসেট হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে আমার তো একটু হাইটে ভয় লাগে, তাই আমাকে তাড়াতাড়ি নেমে যেতে হবে, আর এরপরে আমরা বেরিয়েও যাব। ডেলিকেট আর্চ দেখেই আমরা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাই। আর যেহেতু আমি ড্রাইভ করছিলাম তাই খেয়ালই ছিল না যে ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা ভীষণ এনজয় করেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক মজার মজার নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনটিল নেক্সট ভিডিও, সবাইকে বাই।